আমি মনে করি ঘাটটা যদি ব্রিজ ওই পারে নিয়ে যায় তাহলে ব্রিজে নিয়ে আসা যাওয়া করতে হয় না, কিন্তু কর্তৃপক্ষ কেন এই সিদ্ধান্ত নেয় না? এই ঘটনা তো একবার নয়, পরপর তিন থেকে চারবার এই ঘটনা ঘটলো, ব্রিজের সাথে ধাক্কা লাগে, এটা এটা নতুন কিছু না। কালকে আমি সুরতপুর ঘাট থেকে মাওরদেশ রওনা দিই, তখন এই আনুমানিক সাড়ে ছটা পৌনে সাতটার দিকে ফেরিটি পদ্মা ব্রিজের পিলারের সাথে দশ নম্বর পিলারের সাথে ধাক্কা খেয়ে যখন ধাক্কার সাথে আমার পাশে ছিল একটা ওভারলোড ট্রাক, অর্থাৎ ট্রাকে যা মাল বহন করতে পারবে তার থেকে অতিরিক্ত লোড, ধাক্কা করার সাথে মাল ওই যে বস্তাগুলা ছিল বস্তাগুলা করলো একদিকে একটু মানে ঝাঁকি খাওয়া, ট্রাকটা উল্টা আমার গাড়ির উপর পড়ে, আবার গাড়ি এবং আরেকটা গাড়ি সহ একসাথে দুটা গাড়ি নেমে ফেলে যায়। এই নদীপথে আমরা চলাচলটি করি, যেমন আপনাদের এই মা সেতুর প্লারের কারণে কয়েকবার এরকম ধাক্কা লাগছে, যেমন এর কারণে যেমন ঘাটটা সেতুর ওই পারে ওই পাশে দিয়ে দিলে তো হয়ে যায়, যেমন এরকম তোমার কিছু যদি সরকার ই করতো চিন্তা ভাবনা করতো তাহলে মনে হয় আর এরকমের দুর্ঘটনাটা ঘটতো না। সরকার কি চিন্তা করছে না করছে এইভাবে প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে প্রায় প্রায় এরকমের দুর্ঘটনা ঘটে, প্রায় এই দুর্ঘটনাগুলো ঘটে। এখন সরকার যদি তার চিন্তা ভাবনা করে সে যদি কাটটারে একটু সরাই দিত তাহলে মনে হয় দুর্ঘটনাগুলো এরকম হতো না। আমাদের যে যানবাহনের যে কষ্ট হইতেছে এটা আপনার দেখা যাচ্ছে আজকে ফেরি রেল পদ্মা সেতুর সাথে ধাক্কা লাগিয়েছে, এটা ব্রিজের কোনো ক্ষতি হয়েছে আমাদের যানবাহন ক্ষতি হয়েছে, এটা যেভাবে হোক আমাদের এটা ক্ষতিপূরণে এটা দাবি করছি। আর কর্তৃপক্ষের ভুল করার কারণে উনি ওভারলোড গাড়িটা কেন তুললো এটা একটা কর্তৃপক্ষ দেখা উচিত ছিল, ওভারলোড গাড়ির কারণে ক্ষতিটা হয়েছে। আর ফেরিটা তো একটা পিলারের সাথে পিলারের দূরত্ব থাকে অনেক বেশি, এখানে তো ফেরিতে পিলারের সাথে লাগার কথা না, তাই তো উনাদের ভুলের কারণে আমাদের মানে সমস্যা। এখন আমি গরিব ক্ষতিপূরণ কে দিবে, আমার মাল বাচ্চা কে বাঁচাবে? এটা কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ রইল যাতে আমি ক্ষতিপূরণ পাইতে পারি, এ বিষয়ে যেন এই কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে।